প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে একটা প্লেটের মধ্যে কিছু জল রেখেছি। জলটার মধ্যে একটু কোনো জাদু নেই, শুধুমাত্র একটু আলতা মিশে একটু রং করে নিয়েছে। আর এটা একটা গ্লাস, আর মাঝখানে দেখো হ্যাপি বার্থডে নয়, এটা একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছি জাস্ট। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি গ্লাসটা কিচ্ছু নেই ভেতরে, এটাকে আস্তে করে আমরা এর উপর দিয়ে দিলাম। এবার দেখতে থাকো তো কি হয়। দেখো ভালো করে দেখো, আস্তে আস্তে করে মোমবাতি এই যা, মোমবাতিটা নিভে গেল, মোমবাতিটা নিভে গেল। শুধু তাই নয়, আরও একটু ভালো করে দেখো, আস্তে আস্তে করে দেখো এর মধ্যে দিয়ে জলটা উঠে আসছে। দেখতে পাচ্ছ তোমরা? আস্তে আস্তে করে দেখো গ্লাসের ভেতর দিয়ে জলটা উঠে আসছে। তাহলে দুটো বিষয় দেখলাম, একটা হলো মোমবাতিটা নিভে গেল, আর দ্বিতীয় হলো জলটা উঠে গেল। এর কারণ কি? এর কারণ জানাটাই আমাদের মূল লক্ষ্য। আর এর কারণ জানাতে তোমরা আপাতত চেষ্টা শুরু করো, কমেন্ট করো আমাদের ফেসবুক পেজ ডুয়ার শিক্ষায় বা আমাদের ইউটিউব চ্যানেল ডুয়ার শিক্ষায়, সেখানে তোমরা কমেন্ট করো, আমরা আসব। এগুলো সব কিছুর বিজ্ঞান ভিত্তিক যে কারণগুলো, সেই কারণগুলো তোমাদের কাছে এক্সপ্লেইন করতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো।